টাকা বেশি হারিয়েছি। ভালোবাসা ভালোবাসা তো আছে আমার সাথেই। প্রথম স্কুল পালিয়েছে কোন ক্লাস? 4। ও বাবা, স্কুল জীবনে প্রথম প্রেমের প্রস্তাব দেওয়া ছেলেটার নাম কি মনে আছে? না, নাম মনে নাই, বাট পেয়েছিলাম। কোন ক্লাসে কোন ক্লাসে? 5। কি বলে প্রস্তাব দিয়েছিল, প্রেম করবে নাকি আমি প্রেম করতে চাই? না, একটা চিঠি দিয়েছিল এবং আমার জীবনের প্রথম চিঠি, মানে সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমি ছোটবেলা থেকেই তো একটু লম্বা, তো ছেলেটা একটু ছোট ছিল আমার চেয়ে। সো ও যখন আমাকে, আমি কলেজ থেকে যাচ্ছিলাম, আমার ক্লাসমেট ছিল, আমার ফ্রেন্ড ছিল, সো ও যখন আমাকে প্রস্তাবটা দিচ্ছিল, আমি না ওকে খুঁজছিলাম, যে এদিকে তাকিয়েও আমি ওকে দেখছি না, এদিকে তাকিয়েও দেখছি না, পিছনে পিছনে ঘুরে দেখি ওইখানে। এবং এখন পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেলের সবাই ওকে এটা দিয়ে খেপা, ছোটবেলার একটা জাস্ট ইয়ে। ওকে, রেগুলার ইনবক্সে কোন মেসেজটি আসে কমন? আপু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ওকে, যাক, গুড নাইট গুড মর্নিং আসে না। ওকে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটা করা হয়? আমার 4টা বেবি আছে, তিনটা বিড়াল, একটা কুকুর। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার, হ্যাঁ, ওরাই উঠায়, কুকুর এসে সুন্দর করে চেটে আমাকে ঘুম থেকে উঠায় দিবার, আরেকজন এসে আমার মাথা ম্যাসাজ করতে থাকে, একজন চিল্লাপাল্লা করে আমাকে খাবার দাও। সো উঠে আমার ব্রাশ করার আগেও প্রথম কাজ থাকে এদের সবাইকে খাবার দেওয়া। ওকে, চা কফি নাকি জুস কোনটা বেশি প্রিয়? চা কফি আমি একদমই খাই না, জুসটাই প্রিয়। ওকে, মা নাকি বাবা কে বেশি প্রিয়? প্যারেন্টস। ওকে, মায়ের কাছ থেকে শেষ বকা খেয়েছো কবে এবং কি কারণে? একটু আগেও মনে হয় খেয়েছি। কি কারণে? ফোন ধরি না, মাঝে মাঝে বিজি থাকি, যে ফোন কেন ধরতেছো না, আমি কল ব্যাক করো। ওকে ওকে, শপিং এ গিয়ে দামাদামি করা হয় কিনা, করতে কেমন লাগে? প্রচুর প্রচুর, মানে আমি লাইক যখন শুনছিলাম চারুকলার স্টুডেন্ট, তখনই আমি বুঝে গেছি আমি একটা টাকাও, মানে যদি আমি সেভ করে আনতে পারি, আমার কাছে মনে হয় লাইক দ্য উইনার, আই এম দ্য উইনার। সো আমি প্রচুর দরদাম করি, প্রচুর। ওকে, নিজের ছবি ফেসবুকে পোস্ট করতে কেমন লাগে এবং করার আগে কি ভাবে নিদ্রা? আমি একদম ছোটবেলা থেকে অনেক ফটো ফ্রিক, আমার ছবি তুলতে খুব ভালোবাসি এবং ছবি পোস্ট করতে খুব ভালোবাসি, কোনো কিছু চিন্তা করি না, কোনো কিছু চিন্তা না, আমার যেটা ভালো লাগে আমি পোস্ট করে দিই। আই এম মাই ফেভারিট। হ্যাঁ, আমি অনেক অনেক সেলফ অবসেসড, প্রচন্ড। ওকে, টাকা নাকি ভালোবাসা, জীবনে কোনটা হারিয়েছে বেশি? টাকা বেশি হারিয়েছি। ভালোবাসা ভালোবাসা তো আছে আমার সাথেই। ওকে, খিচুড়ি কাচ্চি নাকি সাদা ভাত? সাদা ভাত। ওকে, প্রিয় 3 জন নায়ক এবং নায়িকার নাম বলো, দেশের হতে পারে বিদেশের হতে পারে। ওকে, প্রিয় 3 জন নায়কের মধ্যে সর্বপ্রথম প্রান্তর দস্তিদার, ও তো জীবনের নায়ক, জীবনেরও নায়ক, আবার পর্দারও নায়ক, ফ্রম রিলস টু রিয়েল। ওকে, সো তারপরে আমি বাংলাদেশেরই বলি, তারপরে আছে নাইম ভাই, FS নাইম ভাই, তারপরে আছে শরীফুল রাজ ভাই। ওকে, আর নায়িকা? আর নায়িকাদের মধ্যে বুবলি আপুর অ্যাক্টিং আমার ভালো লাগে, পরিমণি আপুর অ্যাক্টিংও আমার ভালো লাগে, আর তাছাড়া রুনা খান আপুকে আমার খুব ভালো লাগে। সিনেমা করছো, তোমার প্রজন্মের কোন অভিনেতা বা অভিনেত্রীকে তোমার সম্ভাবনাময় মনে হয়? আমি আসলে ওই জায়গাটা ঠিক করার মতো ওই পজিশনে আমি এখনো পৌঁছাইনি। না, আসলে দর্শকের জায়গা থেকে আমরা অনেক সময় বলি না, এই মেয়েটার অভিনয় তো ভালো ভালো করবে, এরকম এরকম হয় কিনা জায়গা থেকে যদি আমি বলি, আমার আমার প্রজন্মের দিক থেকে সাদিয়া আয়মান আপু, তারপরে আয়েশা আপু, তারপরে এখন আরও কাছে তটিনী আপু, সো ওদেরকে আমার খুব প্রমিজিং মনে হয় এবং ওদের কাজের কোয়ালিটি আমার খুব ভালো লাগে। ওকে, শাড়ি নাকি কামিজ কোনটা প্রিয়? শাড়ি। মেয়ে পটানোর জন্য ছেলেদের কি গুণ থাকা উচিত বলে মনে করো? দায়িত্ববোধ। ওকে, নিজের 3টি ভালো দিক বলো। আমার আমি আমার হাসি, আমি সবসময় হাসি খুশি থাকি, আমার ইগো প্রবলেম নেই, একদমই নেই, এটা আমি কনফার্ম। আরেকটা না, আরেকটা ভালো, আমি অনেক বেশি কথা বলি, আমার কাছে মনে হয় এটা ভালো। ওকে, তাহলে এবার 3টা মন্দ দিক বলো। 3টা মন্দ দিক, আমি অনেক বেশি কথা বলি, এটা কারো কাছে মন্দও হতে পারে, কারো কাছে আমি যখন রেগে যাই এবং আমি আমি শর্ট টেম্পার্ড না, আমার দেখা যায় একবারে রাগটা জমে, ব্রাস্ট আউট করি, আমার টোনটা আমি কন্ট্রোলে রাখতে পারি না, আমি প্রচন্ড হাই টোনে, হাই পিচে একদম চিল্লাই যেটাকে বলে, দুটা বললাম, আরেকটা আরেকটা কি বলবো, আর নাই আমার কোনো খারাপ। আচ্ছা, আমি ভালোই অনেক। হ্যাঁ, আমি অনেক ভালো, ওটা মানুষ বলবে, বাকিটা ওকে, প্রান্তরকে জিজ্ঞেস করলে হয়তো বা অনেক খারাপ দিক পাবো। আচ্ছা, প্রান্তরকে সাইডে রেখে যদি তোমাকে বলা হয় কার সাথে ডেটে যেতে চাও,
সেটা কে হবে নায়ক আমাদের দেশের? না আমি যেতে চাই না, আমার ইন্টারেস্ট নাই। ওকে, আর লং ড্রাইভে? সেটাও ইন্টারেস্ট, আমি নিজে চালিয়ে একা একা চলে যাব। ওকে, আর কার সাথে যদি বলা হয় যে একটা চুমুর দৃশ্য হবে এবং সেখানে তোমার একটা ইয়ে থাকবে, সুযোগ থাকবে যে তুমি চুজ করবে কার সাথে তুমি এই চুমুর দৃশ্যটা করতে চাও? কে আন্তর দস্তিদার? না না, সেটা আমি তো বলেছি সাইডে রেখে, এখন ক্যারেক্টারের প্রয়োজনে যদি করতে হয় না সেটা তো অবশ্যই করব, প্রয়োজনে করতে হলে, তখন ওটা ডিরেক্টর জানবে। আসলে আমি তো জানি না কার সাথে করতে পারবো। তা থাকে না যে তোমার কমফোর্ট জোন প্রান্তর কে ছাড়া আর কি, প্রান্তর বাদে এখনো তো আমার কোনো কমফোর্ট জোন ক্রিয়েট হয়নি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।